কৃষি প্রধান বাংলাদেশে অনেকদিন ধরেই সনাতন পদ্ধতিতে মাঠে কাজ করছেন কৃষিজীবী মানুষ। কিন্তু সময়ের সাথে সাথে জনসংখ্যা বৃদ্ধি এবং ফসলি জমি কমায় উৎপাদন বাড়াতে আধুনিক প্রযুক্তিতে আগ্রহী হচ্ছেন কৃষকরা। এমন প্রেক্ষাপটে আধুনিক প্রযুক্তি ও যন্ত্রপাতির সাথে পরিচয় করিয়ে দিতে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় চলছে তিন দিনের ফুড অ্যান্ড এগ্রো এক্সপো। বিভিন্ন স্টলে প্রদর্শিত হচ্ছে কৃষি ও খাদ্য প্রক্রিয়াজাত করার আধুনিক যন্ত্রপাতি। বেসিক্যালি উই আর সিং লট অফ পিপল যাদের কাছে ফার্ম আছে, ওই ফার্মে ওরা এখন কাল্টিভেশন করছে, বাট ওদের কাছে একটা আইডিয়া নেই, পরিকল্পনা নেই যে আমরা কী করে জলটা বাঁচাই বা কী করে আমরা ইম্প্রুভমেন্ট ইন গ্রোথ অফ ক্রপস করি বা কী করে আমার লেবার কস্টটা কম করি। বাজারজাত করার জন্য যে প্যাকেজিংয়ের বিষয়টা তারা সেভাবে জানে না, কারণ এখান থেকে ওই কুষ্টিয়া গিয়ে সাপোর্ট দেওয়ার মতো থাকে না। তো তারা এখানে এসে যেমন মেশিনারিজ দেখছে, পাশাপাশি আমাদের এখানে এসে তারা প্যাকেট সম্পর্কে জানতে পারছে। প্রান্তিক কৃষক লেভেল থেকে শুরু করে যারা কমার্শিয়ালি বাগান করছে, হ্যাঁ, তো সবাই আসতেছে, তো আমরা তাদের প্রচুর সাড়া পাচ্ছি এবং তারা নতুন নতুন প্রযুক্তি নিয়ে খুবই ইন্টারেস্টেড। ছুটির দিনে প্রদর্শনীতে উদ্যোক্তাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। নতুন প্রযুক্তির সাথে পরিচিত হওয়ার পাশাপাশি অনেকেই নিচ্ছেন যন্ত্রপাতি ব্যবহারের ধারণা। এদের কাছ থেকে নতুন কোনো আইডিয়া অর যদি আপনার ওদের মেশিনারিজ ওরা কী ধরনের ইনগ্রিডিয়েন্টসটা ব্যবহার করে, এটা বাংলাদেশে আসলে পজিবল করা সম্ভব কি না, প্রোডাকশন করা সম্ভব কি না, বাই কন্ট্যাক্ট ওদের সাথে এটা কমিউনিকেশন করে জিনিসটা সামনের দিকে আরও ভালোভাবে কাজ করা যায় কি না। আমরা মূলত কৃষি নিয়ে কাজ করি, তো আসলে মেলা যখন যে কোনো ধরনের মেলা হয় আমরা আসার উদ্দেশ্যটা হচ্ছে যেন আমরা দেখি যে আসলে নতুন প্রযুক্তির কী আসছে। রেগুলার যে ইনোভেশনগুলো হয় সেটাই কিন্তু ফোকাস হয় মেলাতে, সো এই ইনোভেশনগুলো যদি আমরা কালেক্ট করতে পারি তাহলে আমরা কিন্তু আমাদের যে এগ্রিকালচার বা যেই যেই সিস্টেমগুলো আমরা ফলো করি সেই সিস্টেমের সাথে আমাদের যে ডেভেলপমেন্টটা আসা উচিত সেটার সাথে একটা সমন্বয় হয়। প্রদর্শনীতে কৃষি যন্ত্রপাতির পাশাপাশি রয়েছে দেশি বিদেশি বিভিন্ন খাবার স্টল। শনিবারও সকাল 10:30 থেকে রাত 8:30 পর্যন্ত চলবে প্রদর্শনী। আসিফ ইকবাল, এখন ঢাকা।